গ্যাস্ট্রোইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ জার অ্যানসাইড অ্যাসোসিয়েট গ্যাস্ট্রিক আলসার ইরোসিভ ইসোফাগাইটিস, যাদের গলা জলাজনিত সমস্যা রয়েছে, পেট ফাঁপাজনিত সমস্যা রয়েছে, বদ হজমজনিত সমস্যা রয়েছে। মোদ্দা কথা হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, খাবারের রুচি নাই বা রুচি কম, খাবার দেখলে মনে হয় যে বমি বমি ভাব লাগে, অনেক ক্ষেত্রে ভমিটিং হয়, একদম একেবারে পেট ব্যথা এরকম একটা অনুভূতি হয়, পায়খানাটা ক্লিয়ার হয় না, মনে হয় যে এই পাশ থেকে ওই পাশ পেটের ভিতরে কী যেন নাড়াচাড়া করতেছে, মুভমেন্ট করতেছে, এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ইসোমিপ্রাজল গ্রুপের ওষুধ হচ্ছে ইসোহিল। এই ইসোহিল ট্যাবলেট বা ক্যাপসুলটি দিনে দুইবার খেতে হয়, সেক্ষেত্রে অবশ্যই ভরা পেটে গ্রহণ করতে হবে। আর এই ধরনের ক্যাপসুলগুলো দেখা তো ইসোহিল এই ক্যাপসুল বা ট্যাবলেটটি খালি পেটে গ্রহণ করতে হবে, সেক্ষেত্রে খাবার গ্রহণের 20-30 মিনিট পূর্বে গ্রহণ করতে হবে। আর দেখা যাচ্ছে কেউ যদি কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ওষুধ বা ব্যথানাশক ওষুধ খান, সেক্ষেত্রেও কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধগুলো ডাক্তারগণ দিয়ে থাকেন। তো এই ধরনের ওষুধ খাওয়ার মাধ্যমে যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, বুক জ্বালা, পেট ফাঁপা, বদ হজমজনিত সমস্যা রয়েছে, তারা খুবই আরামদায়ক একটা অনুভূতি বা ফিল পাবেন। তো এই ওষুধটির বাজার মূল্য হচ্ছে 60 টাকা, এর আশেপাশে। এই কোম্পানিটির নাম হচ্ছে গুডম্যান। তো এর চাইতে আরও অনেক ভালো ভালো বা অনেক গুণ ব্যাটার কোম্পানিও কিন্তু বাজারে রয়েছে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি গ্রহণ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ারদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।